পোকামাকড় উঠতে পারে না তাদেরকে বলা হয় কি? তাহলে কি কাকে বলে? যে সমস্ত পোকামাকড় উঠতে পারে না তাদেরকে বলা হয় কি? এবার আমরা দেখব পতঙ্গ কাকে বলে। না, যে সমস্ত পোকামাকড় উঠতে পারে তাদেরকে বলা হয় পতঙ্গ। তাহলে পতঙ্গ কাকে বলে? না, যে সমস্ত পোকামাকড় উঠতে পারে তাদেরকে বলা হয় পতঙ্গ। কোন কীট কতগুলো কীটের নাম বলো? আচ্ছা, কতগুলো কীটের নাম বলো তো? তোমরা জানো তো কীটের নাম? জানো না? শোনো, পিঁপড়ে, কেঁচো, মাকড়সা। আচ্ছা, কতগুলো পতঙ্গের নাম বলো তো? কতগুলো পতঙ্গ হলো আরশোলা, মাছি, প্রজাপতি। কোন কীট তার দেহের ওজনের থেকে বেশি ভার বইতে পারে? জানো এটা কোন কীট? দেখবে পিঁপড়ে, পিঁপড়ে দেখবে বড় বড় চিনি দানাকে নিয়ে যায়। পিঁপড়ে তার দেহের ওজনের থেকে ভারী জিনিস বইতে পারে। কোন কীট ফুল ফোটায়? কাঁকড়া বিছে ফুল ফোটায়। তাহলে কোন কীট ফুল ফোটায়? কাঁকড়া বিছে ফুল ফোটায়। কোন কীটের গায়ে কাঁটা থাকে? এটা তোমরা সবাই জানো। কোন কীটের গায়ে কাঁটা থাকে মনে করো তোমরা? শুঁয়োপোকা। শুঁয়োপোকার গায়ে কাঁটা থাকে। কোন কীট ছোঁয়া পেলে গুটিয়ে যায়? এটা তোমাদের সবার বাড়িতে থাকে। বলো তো কোন কীট? কোন কীট ছোঁয়া পেলে গুটিয়ে যায়? কেন্দ্র ছোঁয়া পেলে গুটিয়ে যায়। কোন কীট কে চাষির বন্ধু বলে? কেঁচোকে চাষির বন্ধু বলে। কোন কীটের গায়ে খোলস দিয়ে ঢাকা থাকে? শামুক দেখেছো তোমরা? শামুকের উপরে দেখবে এক ধরনের খোলস থাকে। শামুকের গায়ে খোলস দিয়ে ঢাকা থাকে। কোন কীটের আটটি পা?